আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটা মজার বিষয় নিয়ে ভিডিও করতেছি, সেটি হলো আজকে আমরা কবুতরের এই খাবারের বাটিগুলি রিভিউ করব যে কোন বাটিটা ভালো, প্লাস্টিকেরটা নাকি মাটিরটা। তো চাইলে চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি। তো আমরা ফার্স্টে এই প্লাস্টিকের বাটিটা রিভিউ করব। তো এই প্লাস্টিকের বাটিটা তো নর্মাল খাবারের বাটি, তো খাবারই দিবে খাবারের বাটির মধ্যে। আপনারা চাইলে এটাতে কবুতরকে পানিও খাইতে দিতে পারেন, মানে পানির বাটি যদি শর্ট পড়ে তাহলে এটাতে পানিও খাইতে দিতে পারেন। তারপরে খাবার তো দিবেনই, তো এটার আবার কিছু অপকারিতা আছে, মানে কিছু সমস্যা করে। ওইটা হইলো, মনে করেন আপনার যদি কবুতরকে যদি মনে করেন যে খাবার খাইতে দিলেন, হ্যাঁ খাবার খাইতে দিলে কী হয়, এটা একটু চড়া টাইপের তো বাটিটা, একটু বেশি চড়া টাইপের। তো খাবার দিলে কী হয় যে কবুতর যখন ঠোঁট দিয়ে যখন নাড়াচাড়া করে খাবারটা, তখন হলো খাবারটা নিচে পড়ে যায়, ছিটা মিটা, তারপরে রুমটা ময়লা হয়ে যায়। তা আমি এই বাটিতে খাবার দিয়ে রেখা দেখেন কী অবস্থা হয়েছে, এটা ময়লা হয়ে গেছে। তো এটা হলো এটার একটা অপকার, মানে অনেক বড়ো একটা সমস্যা যে কবুতর খাবার নাড়া দিয়ে খাবার ফেলা দেয়। আর আরেকটা হলো আপনাদের একটা সুবিধা হবে যে আপনারা এটার মধ্যে একটা মাপ বুঝতে পারবেন কবুতরের খাবারের, মানে খাবার বেশি হয়ে গেলেও বুঝতে পারবেন যে খাবার বেশি হয়েছে, আবার যদি কম হয় তাহলে তো বুঝবেনই যে কম হয়েছে খাবার। তো এটার মধ্যে মাপ মতন দিতে পারবেন, কিন্তু এটার মধ্যে খাবার বেশি নষ্ট হয় এই। তো এটাকে প্লাস্টিকের বাটি রিভিউ করছিলাম, এখন হলো আমরা এই মাটির বাটিটা রিভিউ করবো। তো এটা তো মানে প্লাস্টিকের বাটির মতনই সুবিধা, কিন্তু প্লাস্টিকেরটার মধ্যে আপনারা যে পানি দিতে পারবেন এটার মধ্যে কিন্তু পানি দিতে পারবেন না। এর মধ্যে বেশি পানি দিলে কিন্তু, মানে মনে করেন যে আপনি পানি দিয়ে রাখছেন একদিন, তাহলে কিন্তু এর মধ্যে শ্যাওলাটে হলো পুইরা নষ্ট হয়ে যাবে বাটি। তো এটা শুধু খাবারের জন্যই, খাবার দিতে পারবেন। আর এটাতে সুবিধা অনেক, কারণ এটার মধ্যে খাবার কম নষ্ট হয়, তারা মাপ মতন খাবার দিবেন কবুতরের খাবারটা খাবে, কিন্তু খাবার বাইরে পড়বে না ছিটা, মানে মাথা নাড়াইলে, কারণ এটার সাইডে দিয়ে একটু উঁচা কইরা দেওয়া আছে, তো একটু ভিতর দিকে দেওয়া আছে। তারপরে আবার কয়েকটা বাটি আছে টিনের, ওগুলোও সেম এমন করা। আমার টিনের কাছে, আমার কাছে ওই টিনের বাটিটা নাই, এর জন্য আমি দেখাইতে পারতেছি না, খালি এই বাটিটার প্লাস্টিকেরটা আছে। তো এটার মধ্যে খাবার দিলে একটা সুবিধা হলো এটাতে খাবার কম নষ্ট হয়, আর প্লাস্টিক এটাতে হলো খাবার একটু বেশি নষ্ট হয়। তো তো এর তো এই দুটা বাটি কেমন এটা তো বললাম, এবার আসি দামের দিকে। তো এটা হলো প্লাস্টিকের বাটিটা, তো এই প্লাস্টিকের বাটিটার দাম আপনারা 10 টাকা করে পাওয়া যাবেন পার পিস, 10 টাকা প্লাস্টিকের বাটিগুলি। আর এটা একটু দাম বেশি মাটির, এটার একটু দাম বেশি, এটা আপনারা 30 থেকে 35 টাকার মধ্যে পাওয়া যাবেন একটা বাটি। এটা হলো 10 টাকা, এটা 30 টাকা, তো তফাৎ তো বুঝতেই পারতেছেন কটু। এই বাটিটা মানে দেখতে ছোট, কিন্তু এটার মধ্যে মানে কী বলবো, খাবার নষ্ট হয় বেশি। এটা বড় বাটি, তারপরে এটা সাইডের ইয়াগুলি একটু উঁচা করে দেওয়া, তো এর জন্য খাবার কম নষ্ট হয়। তো টিনেরগুলি যেগুলি ওগুলো আপনারা এরকম 20-30 টাকার মধ্যে পেয়ে যাবেন টিনেরগুলি, টিনেরগুলি তো কম খাবার নষ্ট হয়। তো এটা এখন আপনাদের ব্যাপার যে আপনারা কোন বাটিটা পছন্দ করবেন কবুতরকে খাবার দেওয়ার জন্য। আমি দুটা বাটিতে মিক্স করে দিই, যেদিন এটা দিতে ওদিন তো দেখলেন একবারে নিচে একবারে সব ময়লা হয়ে যায়, তো এটাতে দিলে খাবার কম নষ্ট হয়। আর এই বাটিটা আপনারা বাইরের দিকেও দিতে পারবেন, আবার ভিতরের দিকেও দিতে পারবেন প্লাস্টিকেরটা, কিন্তু এটা আর বাইরের দিকে তো আর দিতে পারবেন, এটার মধ্যে তো কোনো হুক টুক নাই, এটা ডাইরেক্ট একবারে ভিতরে দিতে হবে। তো এই জন্য আবার এটার মধ্যে একটু কবুতর পায়খানা করে একবারে ভরায় ফেলে, তো এই জিনিসগুলি একটু দেখতে হবে। তো আজকে এইটুকুই দেখানো ছিল যে কোন বাটিটা কেমন, আপনাদের পছন্দ মতন আপনারা বাটিগুলি কিনবেন ব্যবহার করবেন। যদি মাটিটা ব্যবহার করতে ইচ্ছে করে মাটিটা কিনবেন, এটা ব্যবহার করতে ইচ্ছে করলে এটা কিনবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এইটুকুই দেখানো ছিল। তো ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরপরে আমি যদি কোনো অন্য কোনো নতুন নতুন ভিডিও দিই সেগুলো যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।